সব চ্যানেল মিউট হবে শুধু এই মাইকটা থাকবে ওই শ্রী মাইকটা দেন আমরা একটু অপেক্ষা করি কারণ আপনাদের সবার ভালোবাসায় যার জন্য আসলে আপনারা আজকে এত চমৎকার একটি আয়োজন উপহার পেয়েছেন তিনি আমাদের মাঝে আসতে যাচ্ছেন তাপস ভাইয়া সহ সবাই একটা জোরে চিৎকার হোক কেমন আছেন সবাই আপনাদের আমাদের সবার প্রিয় ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আজাদ ভাইয়ের মার্কা একটা জিনিস একটু স্যারকে দেখানো হয় না আমার স্যার আমি বলেছি উনি আমার শিক্ষক তুল্য এই হাতে গোনা মানে আমার আমার মার পেট থেকে জন্ম হওয়ার পর থেকে আমি যে কয়েকজন মানুষকে শ্রদ্ধা করতে শ্রদ্ধা আসলে বাধ্য করা যায় না শ্রদ্ধাটা অর্জন করতে হয় একজন মাটির মানুষ একজন ভালো মানুষ এর চেয়ে বড় পরিচয় কি একজন মানুষের লাগে পৃথিবীতে সহজ মানুষ আজকে যে গানটা ছিল সহজ মানুষ হতে পারলে কি আর কোনো কিছু লাগে এমন একজন মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জামালপুর পাঁচকে উপহার দিয়েছে আমি আজকে জিজ্ঞেস করেছিলাম যে ভালোবেসে আপনাদের আমাকে কি আপনাদের সন্ধান করে রেখে দিবেন কিনা এরকম নেতা পাওয়া এটা সৌভাগ্যের বিষয় কিনা জোরে বলেন এবার আমি একটা জিনিস একটু দেখতে চাই আজাদ ভাইকে ভালোবেসে আজকে যে প্রোগ্রামটা হলো এই যে বাংলাদেশের ইতিহাসে আপনারা যে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখেন আমার মা বোনেরা সামনে বসা ভাইয়েরা সবাই পিছনে আছেন পাহারা দিয়ে বাংলাদেশের ইতিহাসে এখানে কোনো সিকিউরিটি লাগতেছে কোন পুলিশ ভাইদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি সকলকে ধন্যবাদ কিন্তু কাউকে লাগছে আপনারা কি সুন্দর আয়োজন করেছেন দেখেছেন নেতা দেখেছেন নেতার হাসিতেই যথেষ্ট নেতা ভালোবেসে বলে দিলেই যথেষ্ট এমন নেতা যে যে চায় তাদের হাত দেখতে চাই এবার আমি বলবো লাইটটা বন্ধ করে যারা যারা আজাদ স্যারকে আপনাদের প্রিয় আজাদ ভাইকে সাত তারিখে ভোট দিবেন কি করতে হবে আমি বলবো না দেখেন এবং ড্রোন শটটা দিয়ে ইতিহাস রেখে দেন যারা বলতে চাবে যে কুচক্রি মহল বলতে চাবে যে বাংলাদেশের উন্নতি হয় না বাংলাদেশ গরিব দেশগুলো বহুত আগে শেষ হয়ে গেছে এখন বাংলাদেশের নেতাকে দেখায় দেন পুরো পৃথিবীর মানচিত্রকে দেখায় দেন জামালপুর থেকে লাইট জ্বালালেই এই সারের নেতৃত্বে আজাদ ভাইয়ের নেতৃত্বে লাইট জ্বালালে বুঝতে পারবে বাংলাদেশ কত প্রকার এবং কি কি উন্নতি বাংলাদেশ দেখাবে উনি নেপথ্যের কারিগর আজকে সামনে এসেছে এটা আমাদের সৌভাগ্য জোরে সবাই একবার বলবো জয় বাংলা এবার আমি আজাদ ভাইটা এত আস্তে বলবো কেন উনি আমার স্যার কিন্তু আপনারা জোরে বলবেন আমার ভাই তোমার ভাই এবার স্যার একটা জিনিস দেখেন লাইট জ্বালাও না লাইটটা বন্ধ করেন আপনারা আপনারা জ্বালাবেন আপনারা জ্বালাবেন আপনারা একটা মজার জিনিস দেখেন আমি ফিস ফিস করব স্যার দেখেন আপনার জনগণ কত সুন্দর তারা কত জোরে বলে আমি বলি আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমি যদি নাও বলি তার মানে হচ্ছে এই নেতা সাত তারিখে আর কিছু লাগবে খেলা হবে ভোট যাবে কোথায় এখন আমার স্যার আপনাদের ভাই এবং আমাদের সুযোগ্য নেত্রীর জি ও আচ্ছা আমরা তার মুখ থেকে সর্বশেষে শুনব আর আপনাদের প্রিয় ঐশী কেমন গাচ্ছে গান হবে নাকি আরো থাকতে পারবেন নাকি জামালপুরে বেঁধে রেখে দিবেন আমাদেরকে কেমন লাগলো যতক্ষণ গেল এতগুলো আর্টিস্টের একসাথে কোনোদিন কনসার্ট হয়েছে বাংলাদেশে এবার স্যারের আগে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেব তার কাছ থেকে আমরা একটু কিছু শুনতে চাই আজকে ওনাদের এই আতিথেয়তা এবং ওনাদের আমাদের প্রতি যে ভালোবাসা সেটা না হলে আমরা কোনোদিনই এত সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারতাম না তার জন্য একটা জোরে করতালি দিয়ে আমরা তার মুখ থেকে দুই লাইন শুনতে চাই ধন্যবাদ গান বাংলাকে ধন্যবাদ গান বাংলার সকল শিল্পী কলাকুশলী আপনাদেরকে জামালপুরের 26 লক্ষ মানুষের পক্ষ থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমাদের প্রার্থী জনাব আবুল কালাম আজাদের পক্ষ থেকে আমাদের নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা আজকে যে ইতিহাস আপনারা রচনা করলেন জামালপুরের মানুষ গান বাংলার তাপস ভাই তার টিমের সকল শিল্পী কলাকুশলী বৃন্দ আজকে দেখে গেল জামালপুরের মানুষ সুস্থ সঙ্গীতের জন্য কতটুকু নিবেদিত পাগল প্রাণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে
আনন্দ ঘন পরিবেশে উল্লাসের মধ্য দিয়ে আজকে আপনারা যে সংগীত ছন্দা উপভোগ করলেন আপনাদের সকলের পক্ষ থেকে জামালপুর জেলার সকল মানুষের পক্ষ থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রার্থী আমাদের ভাই মোহাম্মদ আবুল কালাম আজাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলার সঙ্গে থাকুন নৌকা মার্কার সঙ্গে থাকুন শেখ হাসিনার সঙ্গে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এবার একটা ছোট্ট মজার প্রশ্ন করি এই যে অনুষ্ঠানটা হলো বিদ্যুৎ কয়বার গেছে সবার বাসায় বিদ্যুৎ আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ দিতে পেরেছিল পেরেছেন আজকে যে অনুষ্ঠান হয়েছে আমরা একবারও জেনারেটর চালানো লাগছে কোন ইলেকট্রিসিটি গেছে নেপথ্যের কারিগররা যদি সামনে আসে তাদেরকে কিভাবে ভালোবাসা দিবেন কিভাবে সম্মান দিবেন আজকে বাংলাদেশের যে বিদ্যুতায়ন সফল বিদ্যুতায়ন পারলে শতভাগ বিদ্যুতায়ন এবং বাংলাদেশ আজকে যে বিদ্যুতের ঝলকানি দিয়েছে বিদ্যুৎ মানে কি বলেন তো ইলেকট্রিসিটি রাইট আজকে জামালপুরের বিদ্যুৎ কে জানেন আবুল কালাম আজাদ ভাই জামালপুর ইলেকট্রিফাইড হয়ে যাবে সাত তারিখের পরে যদি আপনারা তাকে বিজয় করে নিয়ে আসেন কথা দেন করবেন তো বিদ্যুৎ জ্বালাবেন পুরো পৃথিবীর বুকে আজকে সেই বিদ্যুৎ আর আমি তার আগে একটা লাইন শুধু ধন্যবাদ দিয়ে নিতে চাই কারণ যার অবদান আমার স্বীকার করতেই হয় এই খোলা মাঠে এত সুন্দরভাবে ভাই বাংলাদেশটা অনেক সুন্দর অনেক ভালো আমাদের মেয়র সাহেব শানু সাহেব এত সুন্দর সহযোগিতা করেছে তিনি স্টেজে বলতে পারেন নিজে একা উপস্থিত হয়ে একটা লোক লাগে নাই একটা লোক লাগে নাই কোনো লোক লাগে নাই এবং অর্গানাইজার আমি জামালপুরকে একটা স্যালুট দিয়ে যাই আপনাদেরকে আপনাদের জন্য একটা জোরে তালি আর আমাদের অনেক কথা আমি বলছি একটু আবেগাপ্লুত হয়ে কারণ আসলে সত্যি কথা বলতে আপনি জানেন এই পাঁচ বছরে তাপস অ্যান্ড ফ্রেন্ডসের কয়টা কনসার্ট দেখছেন হাতে গুনে অনেক কম না যেই কারণে এসেছি মানুষটা এখানে ভালোবাসি আমরা ভালোবাসি শুধু আমি একা না বাংলাদেশের সকল সঙ্গীত কর্মী না শুধু বাংলাদেশের সাধারণ জনগণ একবার যদি আবুল কালাম আজাদ সাহেবের সংস্পর্শে কেউ আসে তাকে ভালোবেসে আর না ফিরে যেতে পারবেন না আপনারা কোনোবার এক কাপ চা খেয়ে যাবেন একবার কথা বলবেন একবার হাত মেলাবেন ভালো না বেসে পারবেন না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকে এতগুলো কথা গান গাওয়ার সময় তো বলি নাই ঠিক না ভালোবাসার কারণে বলছি কারণ তিনি সামনে দাঁড়ানো আমরা অনেক আবেগ আপ্লুত আমি স্যারের মুখ থেকে কিছু জিনিস শুনতে চাই আপনাদের প্রিয় নেতাকে কত জোরে তালি দিয়ে কত জোরে জয় বাংলা বলে কত জোরে আজাদ ভাই বলে আপনারা মাইকটা দিবেন তাহলে আমার সম্মানটা বৃদ্ধি হবে তাহলে আমি বুঝবো বলতে পারবেন জয় বাংলা আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই থ্যাংক ইউ স্যার প্রিয় বোন ও ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা এই শীতের রাতে খোলা আকাশে তারপরেও ভালো জয় বাংলা জয় বাংলা তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি তুমিই দেশের ভবিষ্যৎ তুমিই দেশের ভবিষ্যৎ 1971 একবার এসেছিলাম আর একবার এই 2024 কেন শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছে শেখ হাসিনা ভিক্ষুক জাতিকে আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত করেছে শেখ হাসিনা এখন গম ভিক্ষা করতে বিদেশের কাছে হাত পাতে না শেখ হাসিনা এই দেশের মানুষের পেটে খাবার দিয়েছে গায়ে বস্ত্র দিয়েছে পায়ে জুতা দিয়েছে এটাই হচ্ছে ওই বিদেশি যারা একসময় আমাদের প্রভু ছিল তাদের প্রতিহিংসার কারণ তারা আমাদেরকে শত্রু হিসেবে ভাবতে চায়
শেখ হাসিনা কেন তুমি ভিক্ষা করো না, আবার ভিক্ষা করো তোমার জনগণের জন্য। তরুণরা, আমাদের এই দেশের জনগণ এখন নিজের খাবার নিজেরা উৎপাদন করে, মাছ বলো, সবজি বলো, মাংস বলো, তরকারি বলো, ফল বলো, সব কিছুই। এবং সে কারণেই তোমরা দেখেছো টেলিভিশনে কত কত রাষ্ট্রদূতরা ছোটাছুটি করছে এদিক সেদিক বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। অস্ত্র তোমার হাতে, সেই অস্ত্র হচ্ছে 7ই জানুয়ারির ভোট নৌকায় দেওয়া। যত বেশি ভোট নৌকায় দিবেন, শেখ হাসিনা ওই বিদেশি শত্রুদেরকে দেখাতে পারবে, এই দেখো আমার জনগণ আমাকে কতটা ভালোবাসে। আর আমি যদি নির্বাচিত হই তোমাদের ভোটে, তাহলে আমি বলতে পারবো জামালপুরের অধিক মানুষ, আগের চেয়ে বেশি মানুষ নৌকায় ভোট দিয়েছে, আমাকে বেশি টাকা দেন, আমি জনগণের উন্নয়ন করব। আমি একটা প্রতিশ্রুতি দিতে চাই, দুটো প্রতিশ্রুতি। একটা হচ্ছে যদি নির্বাচিত হই তাহলে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য যা যা করা লাগে করব ইনশাল্লাহ। দুই নাম্বার, 7 তারিখে ভোট দিয়ে আমাকে যদি নির্বাচিত করো তাহলে এই ভোটের মূল্য 100 গুণ বৃদ্ধি করে তোমাদেরকে ফেরত দিব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাপস এবং তার টিম আমাকে খুব ভালোবাসে, আমি তাপস এবং তার টিমের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা আজকে তোমাদের মাঝে এসে সুন্দর একটা পারফরমেন্স করে গেছে। টিমের সদস্যরা সেখানে বলেছে প্রত্যেকেই তাদের জীবনের সেরা পারফরমেন্স করেছে। আমি ধন্যবাদ জানাই জামালপুরবাসীর পক্ষ থেকে, আমি তাপস তোমার টিমকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ তাপসকে এবং তাপসের টিমকে। জয় বাংলা। স্যার একটা মিনিট, স্যার আমরা যেহেতু স্যার আসছে আর ঐশি আসছে, আপনারা সবাই জানেন, লাইটটা আর একবার বন্ধ হোক। স্যারকে আবার সুন্দর করে একটা কথা বলতেই চাই। এই কথাটা স্যার আমি দূর থেকে দেখছিলাম, হয়তো আমি রাজনীতি অথবা জামালপুরের, আপনারা একটা যদি আমাকে সুযোগ দেন সবাই একটা, এখন আমরা সবাই চুপ করে দেখাই স্যারের সামনে যে আমরা কত সুশৃঙ্খল। সবাই হয়ে গেল। এখন দেখেন, আমি যখন দূর থেকে ফেসবুক চালাই, আমরা কিন্তু জামালপুরের অনেক কিছু জানি না স্যার। আমার কাছে কিছু মানে অসংলগ্ন বিষয় মনে হয়েছিল, আমি দেখলাম যে এখানে একজন কেউ বলছে স্যার জামালপুরের সন্তান কি নাকি দূরের সন্তান, আজাদ সাহেব কোথাকার কি কে কি, এই যে বিশৃঙ্খলা চেষ্টা, এটা স্যার একটু আগে হয়তো নিজের কথা বললেন না, স্যার হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন যে তাকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য, তাকে আজকে যেন ভিক্ষা করতে হয়, দেশে হাত পাততে হয় প্রভুদের কাছে। কিন্তু আজকে যেই কোনো মানুষ যদি তারা মানুষ হয়, এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, যদি অন্তরে একটা মানব মানে মানব সন্তান বাস করে, একবার আজাদ ভাইয়ের সাথে কথা বলবেন। যদি আমার বিশ্বাস, যদি আমি বিরোধী দলের হইতাম, আমি ওনার মতো লোককে নিজের নিজের জন্য ভোট না দিয়ে ভোট দিয়ে আসতাম আজাদ সাহেবকে। এক, দুই নাম্বার হচ্ছে অপপ্রচার। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমরা মাঠ কোনটাতে প্রোগ্রাম করবো এটা 48 ঘন্টা আগে জেনেছি, 36 ঘন্টা আগে আমরা লিখেছি প্রথম যে কোথায় অনুষ্ঠানটা করব, 24 ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় প্রথম তাপস পেজ গান বাংলা পেজ থেকে আমরা পোস্ট দিয়েছি, আমার শিল্পীরা পোস্ট দিয়েছে। আজকে মাঠ কানায় কানায় ভর্তি কি না? আমাদের সাথে সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো অপশক্তি আসলে কি পারবে? আপনারা যারা এখানে আছেন সবাই যে আজাদ স্যারের বা আজাদ ভাইয়ের আজকের পরে একটা আমি প্রতিশ্রুতি চাই, উনি তো দুইটা প্রতিশ্রুতি দিয়ে গেলেন, আমি একটা প্রতিশ্রুতি চাই, 7ই জানুয়ারি পর্যন্ত যেভাবে আজকে মা বোনদেরকে পাহারা দিলেন সেইভাবে ভোট কেন্দ্রে সঠিকভাবে যেন ভোট হয়, অপশক্তির কোনো কথায় কেউ বিভ্রান্ত যেন না হয়, কোনো ভুল শক্তি যেন কোনো ভুল কাজ করার সুযোগ না পায়, শুধু যেন শুদ্ধ স্বাভাবিক সুস্থ সুষ্ঠু নির্বাচন হয়, এবং আপনারা আপনাদের মানে প্রয়োজনীয় যে ভোটটা সেটা প্রাণের ভাই আজাদ ভাইকে দিয়ে আসতে পারেন। সেই নিরাপত্তা বলয়টা যারা যারা তৈরি করতে চান বা কথা দিবেন, আপনাদের প্রতিশ্রুতির একটা মোবাইলে লাইট জ্বালিয়ে স্যারকে একটা সুন্দর সম্মানজনক বিদায় দিয়ে আমরা আজকে দেখতে চাই। কয়জন? দুইজনও হতে পারে, সবাইও হতে পারে, একজনও হতে পারে, যেই কয়টা লাইট দেখবো আমরা ধরে নিব আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তার মানে কি আপনারা কথা দিচ্ছেন?
যে আপনারা থাকতে কোন অপশক্তি আজাদ ভাইয়ের বিরুদ্ধে কথা বলে কোন লাভ হবে না তাহলে আজাদ ভাইয়ের সাথে আছেন শেষবার তাহলে কথা আবার বলে দেই জয় বাংলা আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের প্রিয় শিল্পী ঐশীর কাছে আমি মাইকটা ফিরিয়ে দিয়ে যাচ্ছি এবার আপনারা ঐশী ঐশী বলে একটা জোরে আওয়াজ দেন ঐশী 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 সব